দেশে প্রথমবারের মতো জব অপরচুনিটির ক্ষেত্র জরিপ করবে এমআইএসটি মিরপুর সেনানিবাসে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম প্রযুক্তিতে উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি ওয়াল্টন ডিজিটেকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে এর ফলে এখন থেকে টেকনিক্যাল সেক্টরে একসাথে কাজ করার প্রত্যয়ে দেশীয় জনশক্তি সদ্ব্যবহারে দুই প্রতিষ্ঠান কাজ করবে ওয়াল্টন ডিজিটেকের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম রেজাউল করিম দেশের সিভিল কনস্ট্রাকশন খাতের মান উন্নয়নে গবেষণার উপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি বাংলাদেশের আবাসন খাত বা কনস্ট্রাকশন খাত যে মাত্রায় এবং যে মানে আছে আমার মনে হয় আপনাদের সেইখানে খুবই জরুরি এমআইএসটির মেজর জেনারেল নাসিম বলেন বিদেশি কোম্পানির থেকে বের হয়ে আসতে নিজেদের হতে হবে দক্ষ বিদেশি কোম্পানিগুলো আজ আস্তে আস্তে আমাদেরকে এমন একটা ট্র্যাপের মধ্যে ফেলে দেয় আমাদের কোনো উপায় থাকে না তাদের ট্র্যাপড হওয়া তাদের সফটওয়্যার ব্যবহার করি তারপর আস্তে আস্তে ইনিশিয়ালি ফ্রি ব্যবহার করতে দেয় এবং তারপর আপনারা দেখেছেন যে কিভাবে সকল সাবস্ক্রিপশনের নামে কি করে আমাদের দেশ থেকে তারা টাকাগুলো নিয়ে যাচ্ছে দক্ষ জাতি গড়ে তুলতে চাকরির সকল ক্ষেত্র নিয়ে জরিপ করা হবে বলে জানান তিনি আমরা এমন একটা রিসার্চ করতে পারি যেখানে আমরা একটা সার্ভে করব সারা বাংলাদেশে আই সেট নেশন আনফর্চুনেট এরকম সার্ভে আমরা এখনো কখনো করিনি যেখানে আমরা আইডেন্টিফাই করব আমাদের কতগুলো জব অপরচুনিটি আছে ওয়েদার গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর কর্পোরেট সেক্টর প্রচলিত শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি বের করতে সাবজেক্ট ম্যাপিং করলে খাদভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি সম্ভব বলেও মনে করেন মেজর জেনারেল নাসিম ম্যাপিং করবো আমরা দেখবো আমার কি শিক্ষা দরকার আমার ইউনিভার্সিটিকে ওই গ্র্যাজুয়েট দিচ্ছে কিনা মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা